ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করবো ষষ্ঠ শ্রেণীর গণিত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের একশো আটষট্টি নম্বর পৃষ্ঠা নিজে করি ষোলো দশমিক এক আজকে আমরা অঙ্ক করবো এই যে ষোলো দশমিক একে নিজে করি এর অঙ্ক রয়েছে একটি দুটি তিনটি চারটি অঙ্ক রয়েছে এবং একের দাগে রয়েছে আটটি অঙ্ক একের দাগে রয়েছে আটটি অঙ্ক দুয়ের দাগে রয়েছে ছটি অঙ্ক তিনের দাগে রয়েছে চারটি অঙ্ক পাঁচ চারের দাগে রয়েছে নটি অঙ্ক আজকে আমরা অঙ্ক করবো তিনের দাগ থেকে তিনের দাগে সরল করি চারের দাগে যোগ নির্ণয় করি এই অঙ্কগুলো করবো এই অঙ্কগুলো করার আগে বলবো যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকে বেল বটনটিকে অন করে রেখো এবং বাড়িতে বসে সমস্ত অঙ্ক সুন্দরভাবে শিখে যাবে এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে এইটটি থেকে হান্ড্রেড পারসেন্ট নম্বর অবশ্যই পাও পাবে অবশ্যই পাবে আমি আজকে দিনের দাগের থেকে অঙ্ক করব কারণ আমি এর আগের ভিডিওতে তোমাদের এক এবং দুই এইগুলো করে দেখিয়েছি এগুলো বীজগণিতের অঙ্ক এগুলো হচ্ছে অধ্যায় নম্বর গণিতের নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা এই অঙ্কগুলো সরল করব। এই অঙ্কগুলো করার আগে বলবো তোমাদের কিছু বিজ্ঞানিত কখন যোগ হবে কখন বিয়োগ হবে এই ধারণাটা অবশ্যই জেনে নিতে হবে যোগ বিয়োগের সময় কখন যোগ বিয়োগ হবে কখন গুণ হবে চিহ্ন কি হবে এইগুলো জানতে হবে এই জন্য তোমাদের একটা সুস্পষ্ট ধারণা এবং সুন্দর ধারণা আমি দিয়ে দিচ্ছি যে ধারণাকে নির্ভর করে তোমরা পুরো টেন পর্যন্ত গণিত করতে পারবে কোনো সমস্যা হবে না চলো আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমি লিখেছি যোগ বিয়োগের নিয়ম কি এটা বীজগণিতের কিন্তু যোগ বিয়োগের নিয়ম দেখো এক দুই তিন চার দেখো দুটো যোগ চিহ্ন দুটো বিয়োগ চিহ্ন একটা যোগ একটা বিয়োগ চিহ্ন একটা বিয়োগ চিহ্ন একটা যোগ চিহ্ন কি হবে কখন এটা যোগ বিয়োগের ধারণা দিয়েছি তাহলে দেখো দুটো একই রকমের চিহ্ন থাকলে যোগ হবে কি বললাম দুটো একই রকমের চিহ্ন দেখো প্লাস সেভেন প্লাস টু তাহলে দুটো একই রকমের চিহ্ন প্লাস প্লাস দেখো মাইনাস মাইনাস দুটো একই রকমের চিহ্ন তাহলে এই দুটো একই রকমের চিহ্ন হলে যোগ দুটো একই রকমের চিহ্ন হলে যোগ দেখো প্লাস মাইনাস দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে প্লাস আর মাইনাস মাইনাস প্লাস বিয়োগ এই দুটো বিয়োগ তাহলে কী বললাম আবার একবার বলে দিচ্ছি দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হয় দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হয় এবং যোগ বিয়োগের পরে কি চিহ্ন হবে সেটাও জেনে নাও দেখো একধার থেকে দেখিয়ে দিচ্ছি প্লাস সেভেন প্লাস টু দুটো একই রকমের চিহ্ন কি হবে যোগ হবে সাত আর দুই যোগ করো দুই থেকে সাত দেখে যাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় হলো চিহ্ন কি হবে বড়টার বাম দিকের চিহ্ন দেখো প্লাস সেভেন প্লাস টু বড়োকে প্লাস সেভেন তাহলে এর বাম দিকে কী চিহ্ন প্লাস চিহ্ন তাহলে প্লাস প্লাস বসিয়ে দিয়েছি তাহলে যোগের পরে বা বিয়োগের পরে বড়টার বাম দিকে চিহ্ন হবে দেখো বড় সাত তার বাম দিকে চিহ্ন বসিয়েছি এবার দেখো মাইনাস ফাইভ মাইনাস সেভেন দুটো একই রকমের চিহ্ন আমি বলেছি দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে তাহলে যোগ করো সাতের সঙ্গে পাঁচের সঙ্গে সাত সাত মুখে বলছি পাঁচ পর্যন্ত রাখছি সাত আট নয় দশ এগারো বারো তাহলে দেখো বারো এরপরে চিহ্ন কি হবে বড়টার বাম দিকের চিহ্ন বড়টাকে সাত তার বাম দিকে কি মাইনাস মাইনাস চিহ্ন নেক্সট তিনের দাগে প্লাস নাইন মাইনাস থ্রি তাহলে কী হবে দুটো দু রকমের চিহ্ন একটা প্লাস একটা মাইনাস দুটো দুরকমের চিহ্ন কী হবে বিয়োগ হবে নয় থেকে তিন বাদ দাও তিন মুখে বলো নয় পর্যন্ত ডেকে যাও তিন চার পাঁচ ছয় সাত আট নয় কত হলো ছয় ছয় বসিয়েছি চিহ্ন হবে কি বলেছি বড়োটার বাম দিকে চিহ্ন তিন আর নয় বড়কে নয় নয়ের বাম দিকে কি চিহ্ন প্লাস চিহ্ন প্লাস বসিয়ে দিয়েছি তাদেরকে এবার নেক্সট চারির দিকে মাইনাস এইট প্লাস ফাইভ তাহলে দুটো দু রকমের চিহ্ন একটা মাইনাস একটা প্লাস দুটো দু রকমের চিহ্ন হলে কী হবে বিয়োগ হবে আট থেকে পাঁচ বার দাও পাঁচ ছয় সাত আট তিন হল চিহ্ন কী হবে বড়োটার বাম দিকে চিহ্ন পাঁচ আর আট বড়োকে আট আটের বাম দিকে কী চিহ্ন মাইনাস চিহ্ন মাইনাস বসিয়েছে নেক্সট এবার গুণ আর ভাগের নিয়ম দেখাবো দেখো গুণ ও ভাগের সময় চিহ্ন কী হবে দেখে নাও মাইনাসে মাইনাসে গুণ বা ভাগ করলে দেখো গুণ বা ভাগ চিহ্ন মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হবে প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হবে মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হবে এটা মনে রাখবো কী করে এর মনে রাখা সহজ নিয়ম দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হবে দুটো দু রকমের চিহ্ন হলে মাইনাস হবে দেখো দুটো একই রকমের চিহ্ন প্লাস হয়েছে দুটো একই রকমের চিহ্ন প্লাস হয়েছে দুটো দু রকমের চিহ্ন একটা প্লাস একটা মাইনাস দুটো দু রকমের চিহ্ন মাইনাস হয়েছে দুটো দু রকমের চিহ্ন একটা মাইনাস একটা প্লাস দুটো দু রকমের চিহ্ন মাইনাস হয়েছে তাহলে এইটা ছিল নিয়ম এইবারে আমি অঙ্কে প্রবেশ করব চলো আমি অঙ্ক দেখিয়ে দিচ্ছি এক ধার থেকে দেখো আজকে করব তিনের তাকে সরল করি এই অঙ্কটাকে তুলে নিচ্ছি প্লাস থার্টিন প্লাস টুয়েলভ প্লাস এর মধ্যে মাইনাস টেন তাহলে এই অঙ্কটাকে আমি তুলে নিই তারপর করছি দেখো লিখেছি গণিত প্রভা ষষ্ঠ শ্রেণী নিজে করি ষোলো দশমিক এক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পেজ নম্বর ওয়ান সিক্সটি এইট তিনের দাগে রোমান হরফের এক যেরকম ছিল তুলেছি প্লাস থার্টিন প্লাস টুয়েলভ এটা প্লাস প্লাস টুয়েলভ প্লাস মাইনাস টেন তাহলে দেখো প্রথমে আমরা করব এই পার্টটা করব এই পার্টটা তাহলে সমান দেখো দ্বিতীয় বন্ধনী দিয়ে দিয়েছি দুটোকে তাহলে প্লাস দেখো লিখেছি প্লাস থার্টিন এই চিহ্নটা তুলে দিলাম প্লাস দেখো প্লাসে প্লাসে প্লাস আমি বলেছি দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হবে দেখো প্লাস টুয়েলভ তাহলে এটা আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম তাহলে এটা প্লাস যেমন ছিল মাইনাস টেন এটা তুলে দিলাম তাহলে দেখো সমান প্লাস তেরো এই দিকে আমি রাফ করবো এই দিকে দেখো আমি রাফ করছি এই ধারে প্লাস তেরো থার্টিন প্লাস থার্টিন প্লাস টুয়েলভ যোগ হবে না বিয়োগ হবে কারণ দুটো একই রকমের চিহ্ন আমি একটু আগে শিখিয়েছি দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে তিন আর দুই যোগ করে তিন চার পাঁচ আর এক এক যোগ করলে দুই যোগ চিহ্ন কী হবে বড়োটার বাম দিকে চিহ্ন বড়কে প্লাস থার্টিন দেখো বারো আর তেরো বড়ো তেরো তেরোর বাম দিকে প্লাস চিহ্ন প্লাস বসিয়ে দিলাম তাহলে দেখো প্লাস পঁচিশ এই চিহ্ন তুলে দিলাম এবার দেখো প্লাস মাইনাসে গুণ করলে কী হবে দুটো দু রকমের চিহ্ন মাইনাস হবে মাইনাস টেন এবার দেখো প্লাস পঁচিশ আর মাইনাস টেন এইটা কি করব যোগ হবে না বিয়োগ হবে একটু আগে দেখিয়ে গেছি দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে প্লাস পঁচিশ মাইনাস টেন দুটো দু রকমের চিহ্ন তাহলে পঁচিশ থেকে 10 বাদ দাও তাহলে পাঁচ থেকে শূন্য বাদ গেলে কথা হবে পাঁচ হবে দুই থেকে একবাদ বাদ গেলে কথা হবে এক হবে চিহ্ন কী হবে বড়োটার বাম দিকে চিহ্ন বড়োটাকে দশ আর পঁচিশ বড়ো হচ্ছে পঁচিশ পঁচিশের বাম দিকে প্লাস চিহ্ন প্লাস বসালাম তাহলে সমান প্লাস পনেরো এইবারে এইটা উত্তর হচ্ছে বাম একটা এদিকে প্লাস আমরা নাও দিলে শুধু প্লাস শুধু পনেরো দিলে হয়ে যাবে বা দিলেও কোনো ক্ষতি নেই রকম করে আমরা কী করব লিখে দিলাম অ্যান্সার দেখো নেক্সট রোমান হরফের দুই আমি রোমান হরফের দুইয়ের অঙ্ক তুলে নিচ্ছি কি রয়েছে প্লাস থার্টি ওয়ান এবার রয়েছে প্লাস থার্টিন প্লাস এবার ব্র্যাকেটের মধ্যে রয়েছে মাইনাস সিক্সটিন এই অঙ্কটা কী করবো চলো করে নিচ্ছি তাহলে দেখো আমি কি বললাম এইটায় দ্বিতীয় বন্ধনী এরকম দিয়ে দাও তাহলে দেখো প্লাস একত্রিশ সমান চিহ্ন দিলাম প্লাস একত্রিশ বসালাম প্লাসে প্লাসে গুণ করো এটা এইটা মানে গুণ চিহ্ন প্লাসে প্লাসে গুণ করলে কী হবে প্লাস হবে দুটো একই রকমের চিহ্ন তেরো বসিয়ে দাও দ্বিতীয় বন্ধনী দেখো এরকম করে দ্বিতীয় বন্ধনী বসালাম এইবার যেমন ছিল এটা বসিয়ে দাও প্লাস মাইনাস সিক্সটিন সমান দেখো এইবার এটা করো প্লাস এখানে ওরা বসাচ্ছি প্লাস একত্রিশ আর প্লাস থার্টিন কি হবে যোগ হবে না বিয়োগ হবে দুটো একই রকমের চিহ্ন যোগ হবে তিন আর এক যোগ করলে চার তিন আর এক যোগ করলে চার চিহ্ন কি হবে বড়োটার বাম দিকে চিহ্ন বড়কে তেরো আর একত্রিশের বড় হচ্ছে একত্রিশের বাম দিকে কি রয়েছে প্লাস প্লাস চিহ্ন তাহলে প্লাস ফর্টি ফোর এবার দেখো এটা 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 গুণ চিহ্ন প্লাস মাইনাসে মাইনাস কারণ দুটো দু রকমের চিহ্ন মাইনাস ষোলো দেখো প্লাস অ্যাকচুয়াল প্লাস চুয়াল্লিশ তাহলে প্লাস চুয়াল্লিশ মাইনাস ষোলো তাহলে কী করবো দুটো দু রকমের চিহ্ন দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে তাহলে চার থেকে ছয় বাদ দাও যাবে না এখান থেকে ধার নেব তাহলে চারের দিকে বাম দিকে বসালে কথা হবে ষোলো হবে ষোলো থেকে আট বাদ দাও আর এই চোদ্দো হবে ষোলো বললাম চোদ্দো হবে চোদ্দো থেকে আট বাদ ছয় বাদ দাও ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো কত হলো আট হলো এবার এখান থেকে ধার নিয়ে নিয়েছিলাম এক রয়েছে কত চারের জায়গা থেকে তিন তিন থেকে এক বাদ দাও এক দুই তিন কত হলো দুই হলো চিহ্ন কি হবে দেখো বড়োটার বাম দিকে চিহ্ন বড়কে ষোলো আর চুয়াল্লিশের বড় চুয়াল্লিশ তার বাম দিকে প্লাস এই প্লাস আঠাশ তাহলে আমরা এখানে সমান প্লাস আঠাশ না দিয়ে শুধু আঠাশ লিখতে পারি কেন এখানে স্যাররা বুঝে নেবেন প্লাস রয়েছে আর যদি এরকম প্লাস দাও কোনো ক্ষতি নেই প্লাস আঠাশ লিখে এরকম অ্যান্সার করে দিলে দিয়ে এরকম আমরা একটা দাগ টেনে দিলাম নেক্সট অঙ্ক রোমান হরফের চারের দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি দেখে নাও প্লাস টোয়েন্টি ফাইভ ব্র্যাকেটের মধ্যে এরপর হচ্ছে প্লাস মাইনাস ষোলো ব্র্যাকেটের মধ্যে প্লাস প্লাস টু ব্র্যাকেটের মধ্যে এই অঙ্কটাকে আমরা করব দেখে নাও এইরকম করে আমরা দুটোকে দ্বিতীয় বন্ধনী দিলাম সমান এইটা করব প্লাস পঁচিশ তুললাম প্লাস মাইনাসে গুণ করবো কারণ এই চিহ্ন রয়েছে প্লাস মাইনাসে মাইনাস ষোলো হলো এইবারে এটা দ্বিতীয় বন্ধনী দিলাম প্রথম বন্ধনী তুলে দিলাম এইটাকে যেমন আছে তুলে দাও প্লাস আবার এইটা যেমন আছে প্লাস টু তুলে দিলাম এইবারে দেখো সমান প্লাস পঁচিশ এইখানে রাফে আমি বলেছি রাফে করতে হবে দেখো প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস ষোলো তাহলে যোগ হবে না বিয়োগ হবে দূর দূরকমের চিহ্ন বিয়োগ হবে তাহলে পাঁচ থেকে ছয় বাদ দাও যাবে না এখান থেকে ধার নেব কত হবে পাঁচের বাম দিকে বসাল পনেরো হবে পনেরো বসালাম ছয় থেকে পনেরো ডেকে যাও ডেকে যাও ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো নয় হলো এখান থেকে এক ধার নিয়ে নিচ্ছি এক রয়েছে এক থেকে এক বাদ গেলে শূন্য তাহলে চিহ্ন কী হবে ষোলো আর পঁচিশের বড়কে পঁচিশ পঁচিশের বাম থেকে কি প্লাস চিহ্ন এখানে আমরা প্লাস দিলাম প্লাস নাইন দেখো প্লাস নাইন এইবার দেখো এইটা প্লাসে প্লাসে প্লাস তাহলে দুই সমান দেখো প্লাস নাইন এই দেখো প্লাস প্লাস নাইন আর প্লাস টু কী হবে যোগ হবে না বিয়োগ হবে দুটো একই রকমের চিহ্ন যোগ হবে নয় আর দুই নয় দশ এগারো এগারো বসালাম চিহ্ন কী হবে বড়টার বাম দিকে চিহ্ন বড় হচ্ছে নয় তার বাম দিকে হচ্ছে প্লাস চিহ্ন এখানে প্লাস বসালাম প্লাস এগারো তাহলে এখানে আমরা শুধু এগারো বসিয়ে দিলে প্লাস বুঝিয়ে যাবে তাহলে অ্যান্সার বলে আমরা লিখে দিলাম নেক্সট নেক্সট কত দাগের অঙ্ক নেক্সট হচ্ছে পাঁচের দাগের অঙ্ক ভুল দাগ দিয়েছিলাম এটা তিন এটা চার হবে চারের দাগের অঙ্ক এখানে চারটা অঙ্ক রয়েছে দেখেন আমার চারের দাগের অঙ্ক কি রয়েছে মাইনাস এগারো বন্ধনির মধ্যে বাইরে রয়েছে প্লাস তারপরে আবার ভেতরে রয়েছে আঠারো আমি জাস্ট দেখে দেখে তুলছি প্লাস এবারে মাইনাস সিক্সটিন এই হয়ে গেল চলো অঙ্কটা করে নিচ্ছি তাহলে এটা মাইনাস সিক্সটিন তাহলে এই প্রথম দুটোকে বন্ধনীর মধ্যে দিলাম তাহলে সমান দেখো মাইনাস এগারো এটা মাইনাস এগারো লিখলাম প্লাসে প্লাসে প্লাস হলো প্লাস আঠারো এটাকে আমরা দ্বিতীয় বন্ধনের মধ্যে করে দিলাম এবারে দেখো প্লাস যেমন ছিল মাইনাস ষোলো এটা বসিয়ে দিলাম সমান দেখো মাইনাস এগারো প্লাস আঠারো তাহলে এর মধ্যে বড় কে প্লাস আঠারো এগারো আঠারো আঠারো বড় উপরে লিখবো প্লাস আঠারো আর মাইনাস এগারোর নিচে লিখব এটা কি হবে যোগ হবে না বিয়োগ হবে বিয়োগ হবে কারণ দুটো দুরকমের চিহ্ন এটা প্লাস এটা মাইনাস দুটো দুটো কমে চিহ্ন হলে কীভাবে মাইনাস সব বিয়োগ হয় আট থেকে একবার দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত হলো সাত হলো আর এক থেকে এক বাদ গেলে শূন্য বাম দিকে শূন্য বসাবো না চিহ্ন কীভাবে বড়োটার বাম দিকে চিহ্ন বড়োকে আঠারো তার বাম দিকে প্লাস প্লাস চিহ্ন বসালাম তাহলে দেখো প্লাস সেভেন হলো আবার এইটা প্লাস মাইনাসে এটা এটা হয়ে গেল তাহলে এটা হয়ে গেলে এইবার দেখো প্লাস মাইনাসে মাইনাস ষোলো দেখো কী হবে রকমের চিহ্ন বিয়োগ হবে মাইনাস ষোলো দেখো মাইনাস ষোলোকে উপরে বসালাম প্লাস সাতকে নিচে বসালাম কি হবে যোগ হবে না বিয়োগ হবে বিয়োগ হবে কারণ দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে তাহলে ষোলো থেকে সাত বাদ দাও সাত থেকে রেখে যাও সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কত হলো নয় হলো নয় চিহ্ন কী হবে বড়টার বাম দিকে চিহ্ন বড়কে ষোলো সাত আর ষোলোর মধ্যে ষোলো বড় তার বাম দিকে মাইনাস মাইনাস তাহলে এবার কিন্তু মাইনাস চিহ্ন দিতে হবে যদি মাইনাস চিহ্ন না দাও তাহলে স্যার বুঝে নেবে এখানে প্লাস আছে মাইনাস হলে অবশ্যই দিতে হবে প্লাস না হলে দিলে চলবে তাহলে মাইনাস নাইন লিখে আমরা এরকম অ্যান্সার করে দিলাম এরকম দাগ টেনে দিলাম এবারে নেক্সট নেক্সট অঙ্ক দেখে নাও নেক্সট অঙ্ক হচ্ছে যোগ করি চারের দাগে যোগ ফল নির্ণয় করি আমি এই অঙ্কটাকে তুলবো দেখে নাও তারপরে বোঝাচ্ছি এই দেখে নাও আমি ওইটা অঙ্কটাকে তুলে তারপরে বোঝাব কি রয়েছে দেখো চারের দাগে এখানে রয়েছে যোগ ফল নির্ণয় করি নির্ণয় করি যোগ ফল নির্ণয় করি তাহলে অঙ্ক তুলছি দেখো রোমান হরপের এক কি রয়েছে মাইনাস টু দেখো এখানে কমা রয়েছে মাইনাস টেন এখানে কমা রয়েছে আবার প্লাস টোয়েন্টি ওয়ান কী করতে বলেছে বললাম যোগ করবো যোগ যোগ যোগফল নির্ণয় করি বলেছে যোগ ফল নির্ণয় করি তাহলে সমান দেখো এইটা তুলবো দেখে নাও মাইনাস টু যেমন আছে তুলেছি এই যে দুটো ইগোর মধ্যে এই যে কমা আছে এটা প্লাস করে দেবো দেখো এইখানে প্লাস আবার এটা তুলো মাইনাস টেন আবার এটা প্লাস দিয়ে এটা তোল প্লাস টোয়েন্টি ওয়ান তার মানে দেখো এইটা আছে এইটা আছে তার মাঝে প্লাস দিয়েছি যোগ করতে বলেছে বলে আবার দেখো এই কমাটাকে তুলে প্লাস করেছি এইটা তুলে দিয়েছি এইবার সেই আগের মতো এইটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও এই দুটো যোগ বিয়োগ হবে সমান দেখো মাইনাস টু বসালাম প্লাসে মাইনাসে গুণ করে দাও এইটা মানে গুণ চিহ্ন তাহলে প্লাস মাইনাসে গুণ করলে কী হবে প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হবে মাইনাস টেন এটা দ্বিতীয় বন্ধনী রেখে দাও এইটা যেমন ছিল তেমন থাকবে প্লাস প্লাস টোয়েন্টি ওয়ান সমান এইবার দেখো এইখানে রাফে করছি রাফে দেখো মাইনাস টু মাইনাস টেন যোগ হবে না বিয়োগ হবে আমরা বড়োটাকে উপরে লিখতে পারি মাইনাস টেন আর মাইনাস টু তাহলে যোগ হবে না বিয়োগ হবে দুটো দেখো একই রকমের চিহ্ন যোগ হবে দুটো একই রকমের চিহ্ন হলে আমি বলেছি যোগ হবে দুই আর শূন্য যোগ করলে কত দুই আর এক নেমে গেল চিহ্ন কি হবে বড়োটার বাম দিকে চিহ্ন বড়কে দশ দশের বাম দিকে মাইনাস মাইনাস বারো তাহলে কী করলাম মাইনাস টুয়েলভ এবার দেখো প্লাসে প্লাসে প্লাস দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হলো তাহলে দেখো টোয়েন্টি ওয়ান সমান এইবার দেখো এই এই দুটোর বড়কে একুশ বড়ো দেখো লিখছি রাফে প্লাস একুশ বড় মাইনাস বারো ছোটো এই কী হবে যোগ হবে না বিয়োগ হবে বিয়োগ হবে কারণ দু রকমের চিহ্ন বিয়োগ হবে আমি সবসময় বলে যাচ্ছি যোগ হবে না বিয়োগ হবে দেখো এখান থেকে এক ধান নেবো কত হবে এগারো একের বাম দিকে এক বসালে এগারো হয় এগারো থেকে দুই ডেকে যাও দুই থেকে ডেকে যাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত হলো নয় এখানে এক নিয়ে নিয়েছিলাম এক রয়েছে এক থেকে এক বাদ গেলে শূন্য শূন্য দেব না সংখ্যার বাম দিকে শূন্য দিতে নেই তাহলে এবারে দেখো চিহ্ন কী বসাবো বারো একুশ বড়োকে বড়োটা একুশ তার বাম দিকে চিহ্ন বসাবো প্লাস প্লাস নাইন তাহলে প্লাস নাইন আমরা এখানে প্লাস না দিলে স্যার বুঝে নেবেন প্লাস রয়েছে শুধু নাইন বসিয়ে দিলাম অ্যান্সার বলে লিখে দিলাম এরপরে এই দিকে একটা দাগ টেনে দিলাম দেখো রোমান হরফের দুই আমি রোমান হরফের দুইয়ের অঙ্ক দাগ নম্বরটা আমি তুলে নিচ্ছি দেখো মাইনাস আঠারো রয়েছে মাইনাস আঠারো কমা মাইনাস সেভেন কমা মাইনাস টু আমি বলেছি জাস্ট এর ভেতরে ভেতরে প্লাস দিয়ে দেবো দেখেন এইটা যেমন আছে তুলছি এবার এখানে প্লাস চিহ্ন এটা যেমন আছে তুলছি এবার এটা প্লাস চিহ্ন এটা যেমন আছে তুলছি সমান এটা দেখো প্লাস যেমন আছে তুলো মাইনাস আঠারো এইটা গুণ করো প্লাস মাইনাসে মাইনাস কারণ দুটো রকমের চিহ্ন হলো এটা এইটাকে তোমরা এইরকম দুটোকে দ্বিতীয় বন্ধনী দাও তাহলে এইটাকে কী করলাম আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম এবার যেটা আছে তুলে দাও তোমার দেখো মাইনাস এবার আপে করছি মাইনাস আঠারো মাইনাস সেভেন অনেকে বলে কি বিয়োগ হবে কারণ বিয়োগ চিহ্ন আছে না না দুটো একই রকমের চিহ্ন যোগ হবে আট আর সাত যোগ করো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে পনেরো পাঁচ বসালাম হাতের হলে এক একে একে যোগ করলে দুই চিহ্ন হোক কী হবে বড়োটার বাম দিকে চিহ্ন বড়কে আঠারো আঠারো বাম দিকে মাইনাস মাইনাস দিলাম তাহলে মাইনাস টোয়েন্টি ফাইভ এইবারে এটা এটা গুণ করো প্লাস মাইনাস এ মাইনাস কারণ দ্রুত রকমের চিহ্ন মাইনাস হলো টু দেখো মাইনাস পঁচিশ মাইনাস টু এটা মাইনাস পঁচিশ লেখা আছে তাহলে মাইনাস পঁচিশ আর মাইনাস টু কী হবে দুটো একই রকমের চিহ্ন যোগ হবে পাঁচ আর দুই যোগ করে সাত পাঁচ ছয় সাত আর দুই বসিয়ে দাও চিহ্ন কী হবে এই দুটোর বড়টার বাম দিকে চিহ্ন দুই আর পঁচিশের বড়কে পঁচিশ পঁচিশের বাম দিকে মাইনাস আছে মাইনাস বসানো তাহলে সমান মাইনাস কিন্তু লিখতে হবে নাই মাইনাস লিখলে স্যার বুঝে নেবেন প্লাস আছে শূন্য দেবে তোমরা নাম্বার পরীক্ষায় শূন্য দেবে মাইনাস সাতাশ আমি যেরকম বলে যাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো ওই জন্য আমি বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ খুব ভালোভাবে বুঝতে পারবে এই চ্যানেলের মাধ্যমে এরপরে আমি তিনের দাগের অঙ্ক তুলছি তিনের দাগের অঙ্ক দেখে নাও প্লাস টেন কমা মাইনাস এইট কমা মাইনাস টেন সমান দেখো এটা তুললাম প্লাস টেন এর মাঝখানে প্লাস চিহ্ন দেব তারপর দেখো মাইনাস এইট এর প্লাস চিহ্ন দেবো এই ফাঁকে মাইনাস টেন এইবারে দেখো এইটা এইটা দুটোকে এরকম দ্বিতীয় বন্ধনী দেব কারণ এই দুটোর কাজ আগে হবে সমান চলো নাও প্লাস টেন আর এটা এই যে আমি করছি প্লাস টেন প্লাস মাইনাসে মাইনাস গুণ হলো দূর দূরকমের চিহ্ন বিয়োগ চিহ্ন হয়ে গেল মাইনাস এইট দ্বিতীয় বন্ধনী এটা যেমন আছে তুলে দাও প্লাস এইট মাইনাস টেন সমান দেখো প্লাস টেন এখানে রাফে করছে প্লাস টেন মাইনাস এইট কী হবে যোগ হবে না বিয়োগ হবে বিয়োগ হবে কারণ দূরে দু রকমের চিহ্ন বিয়ে করছে দশ থেকে আট বার দ আট নয় দশ দুই হল চিহ্ন কী হবে বড়োটার বাম দিকে চিহ্ন বড়োকে আট আর দশ দশ হচ্ছে বড় তার বাম দিকে প্লাস তাহলে প্লাস টু হলো এবার দেখো প্লাস টু হয়ে গেল এইখানে ভুল নিই হ্যাঁ এইটা মাইনাস এইট প্লাস এইটানে আট হবে না আট কী করে এলো তাহলে এইটা 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 আট নয় এটা চিহ্ন এবার দেখো টু হয়ে গেল এবার প্লাস আর মাইনাসে গুণ করো প্লাস মাইনাসে মাইনাস টেন দুই আর দশের বড় কে দশ বড়ো মাইনাস দশ উপর লিখছি দেখো মাইনাস দশ তার প্লাস টু নিচে লিখছি তাহলে যোগ হবে না বিয়োগ হবে দুটো দু রকমের চিহ্ন বলেছি দুটো দু রকমের চিহ্ন হলে বিয়ে হবে দশ থেকে দুই বার দাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আট হলো চিহ্ন কী হবে বড়োটার বাম দিকের চিহ্ন দশ বড় তার বাম দিকে দু মাইনাস চিহ্ন তাহলে মাইনাস এইট সমান কী হলো মাইনাস এইট বলে আমরা এই রকম আমরা লিখে দিলাম অ্যান্সার এরপর দেখো নেক্সট নেক্সট কত দাগে এই চারের দাগে দেখো আমি চারের দাগের অঙ্ক তুলে নিচ্ছি দেখো চারের দাগের অঙ্ক এখানে রয়েছে মাইনাস এইট কমা তারপর রয়েছে মাইনাস টেন কমা তারপর রয়েছে প্লাস টু তাহলে সমান চলো দেখো এটাকে তুলে নাও সমান মাইনাস এইট এই কমা তুলে দিয়ে প্লাস দিলাম মাইনাস টেন এই কমা তুলে দিয়ে প্লাস দিলাম প্লাস টু এইবার দেখো সমান এইটা একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও দুটো এইটা এইটাকে শেষেরটা রেখে দাও তাহলে দেখো মাইনাস এইট প্লাস এইট এইটা গুণ চিহ্ন প্লাস মাইনাসে মাইনাস টেন দ্বিতীয় বন্ধনী রেখে দিলাম বাকিটা যেটা ওটা তুলে দাও সমান দেখো মাইনাস আট আর দশের বড়কে দশ তাহলে দশের আগে বাম দিকে দশ দেখো মাইনাস টেন মাইনাস এইট যোগ হবে না বিয়োগ হবে যোগ হবে দুটো একই রকমের চিহ্ন তাহলে আট আর শূন্য যোগ করলে আট হয় আর এক চিহ্ন কী হবে বড়টার বাম দিকের চিহ্ন বড়কে দশ তার বাম দিকের মাইনাস বর্ডার বাম দিকে চিহ্ন হয়ে গেল তাহলে মাইনাস আঠারো এবার দেখো প্লাসে প্লাসে প্লাস দুটো একই রকমের চিহ্ন গুণ এটা গুণ চিহ্ন প্লাসে প্লাসে প্লাস বসিয়ে দিলাম টু দেখো মাইনাস আঠারো হলো আর প্লাস টু কী হবে যোগ হবে না বিয়োগ হবে বিয়োগ হবে দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে আট থেকে দুই বার দাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কী হলো ছয় হলো এক নেমে গেল চিহ্ন কীভাবে বড়টার বাম দিকে চিহ্ন বড়কে দুই আর আঠারোর বড়ো হচ্ছে আঠারো আঠারো বাম দিকে মাইনাস মাইনাস বসিয়ে দিলাম তাহলে সমান মাইনাস ষোলো অ্যান্সার বলে আমরা এরকম লিখে দিলাম দাগ টেনে দিলাম নেক্সট পাঁচের দাগের অঙ্ক চলো তুলে নিচ্ছি দেখে নাও আমি পাঁচের দাগের অঙ্কটা তুলে নিয়েছি সমান দেখো এখানে মাঝে মাঝে প্লাস দিয়ে দেবো দেখে নাও মাইনাস উনিশ কমা এইখানে প্লাস দিলাম তাহলে মাইনাস নাইন আবার প্লাস দিলাম মাইন প্লাস ফাইভ সমান দেখো এইবারে আমি যে এখানে দ্বিতীয় বন্ধনী দিয়েছিলাম এই দ্বিতীয় বন্ধনী না দিয়েও অঙ্ক করছি দেখে নাও মাইনাস উনিশ এটা একটা পদ্ধতি দেখাচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস নাইন দেখো প্লাসে প্লাসে প্লাস ফাইভ সমান এইবারে দেখো এই দুটো কি রয়েছে এখানে রাফে করব। এই দুটোর মধ্যে আগে করবো তারপরে এটা দেখো মাইনাস উনিশ মাইনাস নয় দেখো মাইনাস উনিশ মাইনাস নয় যোগ করবো না বিয়োগ করবো কারণ যোগ করব দুটো বিয়োগ চিহ্ন রয়েছে কারণ দুটো একই রকমের চিহ্ন রয়েছে তাহলে কী করবো যোগ নয় নয় যোগ করো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোর আট হাতের হলে এক এক যোগ করলে দুই চিহ্ন হবে বড়োটার বাম দিকে চিহ্ন বড়কে উনিশ তার বাম দিকে মাইনাস মাইনাস আঠাশ দেখো এই দুটোর এই দুটোরই করতে মাইনাস আঠাশ হয়েছে এরপরে এইটা প্লাস ফাইভ বসিয়ে দেব তাহলে সমান দেখো মাইনাস আঠাশ আর প্লাস ফাইভ দেখো মাইনাস আঠাশ প্লাস ফাইভ তাহলে দুটো দু রকমের চিহ্ন যোগ করবো না বিয়োগ করবো বিয়োগ করবো কারণ বলেছি দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে আট থেকে পাঁচ বাদ দাও পাঁচ ছয় সাত আট তিন হল আর দুই নেমে গেলো চিহ্নকে বড়টার বাম দিকে চিহ্ন বড় কে আঠাশ তার বাম দিকে মাইনাস মাইনাস চিহ্ন তাহলে মাইনাস টোয়েন্টি থ্রি এইরকম করে আমরা লিখে দিলাম অ্যান্সার চলো এরপরে আমি ছয়ের দাগের অঙ্ক তুলে নিচ্ছি ছয়ের দাগের কী অঙ্ক রয়েছে তুলে নিই দেখো তুলে নিয়েছি তাহলে সমান লিখলাম প্লাস টোয়েন্টি এবার দেখো এখানে প্লাস চিহ্ন দাও মাইনাস নাইন এখানে প্লাস চিহ্ন দাও মাইনাস সিক্স সমান প্লাস টোয়েন্টি দেখো প্লাস মাইনাসে মাইনাস নাইন প্লাস মাইনাসে মাইনাস সিক্স সমান প্লাস কুড়িয়ার আর মাইনাস নাইন দেখে না প্লাস টোয়েন্টি আর মাইনাস নাইন তাহলে কী হবে দুটো দু রকমের চিহ্ন দেখো কুড়ি আর নয় দুটো দু রকমের চিহ্ন এটা প্লাস এটা মাইনাস তাহলে বিয়োগ হবে তাহলে দেখো এখান থেকে ধার নিলাম শূন্যর বাম থেকে দশ দশ থেকে নয় বাদ দা নয় দশ এক আর এখানে দুয়ের থেকে এক ধার নিয়ে নিয়ে আছে এক এক বসিয়ে দিলাম চিহ্ন কী হবে বড়ডার বাম দিকে চিহ্ন নয় আর কুড়ি বড়কে কুড়ি কুড়ির বাম দিকে প্লাস প্লাস বসালাম এগারো দেখো প্লাস এগারো এবার দেখো মাইনাস ছয় সময় দেখো প্লাস এগারো আর মাইনাস ছয় কী হবে দ্রুত রকমের চিহ্ন বিয়োগ হবে এটা প্লাস এটা মাইনাস দ্রুত দু রকমের চিহ্ন বিয়োগ হবে এগারো থেকে ছয় বাদ দিয়ে দাও ছয়টা কো ছয় সাত আট নয় দশ এগারো পাঁচ পাঁচ হলো চিহ্ন কী হবে বড়টার বাম দিকে চিহ্ন বড়কে এগারো এগারো বাম দিকে প্লাস প্লাস দিলাম তাহলে আমরা প্লাস না দিলে স্যার বুঝিয়ে নেবেন প্লাস আছে তাহলে প্লাস ফাইভ অ্যান্সার হয়ে গেল নেক্সট নেক্সট আমি তুলে নিচ্ছি সাতের দাগের অঙ্ক দেখে নাও আমি এটা তুলে নিচ্ছি সাতের দাগে সমান মাইনাস চোদ্দো বসালাম মাইনাস চোদ্দো এখানে প্লাস চিহ্ন দাও মাইনাস বারো আবার প্লাস চিহ্ন দাও প্লাস টোয়েন্টি ওয়ান এইবারে দেখো অঙ্ক করছি সমান মাইনাস চোদ্দো থাকলো প্লাস মাইনাসে মাইনাস বারো গুণ হয়ে গেল প্লাসে প্লাসে প্লাস টোয়েন্টি ওয়ান সমান দেখো এইটা এইটা তাহলে এখানে রাফে দেখো মাইনাস চোদ্দো বসালাম মাইনাস বারো এই দুটো মাইনাস চোদ্দো আর মাইনাস বারো যোগ হবে না বিয়োগ হবে দুটোই কিন্তু বিয়োগ চিহ্ন আছে একই রকম দুটো একই রকমের ছিন্ন হলে যোগ হয় চার আর দুই দুই তিন চার পাঁচ ছয় ছয় হলো এক এক যোগ বলে দুই হলো চিহ্ন হবে বড়োটার বাম দিকে চিহ্ন বড়ো চোদ্দো চার বাম দিকে মাইনাস মাইনাস ছাব্বিশ তাহলে মাইনাস ছাব্বিশ বসালাম আর দেখো এখানে প্লাস একুশ এবার দেখো মাইনাস ছাব্বিশ বড়ো আর প্লাস একুশ এখানে বসালাম প্লাস একুশ এই দুটোর মধ্যে কী হবে যোগ হবে না বিয়োগ হবে দুটো দু রকমের ছিন্ন বিয়োগ হবে তাহলে ছাব্বিশ থেকে একুশ বাদ দাও ছয় থেকে এক বাদলে এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ হলো আর দুই থেকে দুই বাদ গেলে শূন্য বাম দিকে দেবো না ছিন্ন কী হবে বড়োটার বাম দিকে ছিন্ন বড়োকে ছাব্বিশ তার বাম দিকে মাইনাস মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ অ্যান্সার হয়ে গেল নেক্সট আমাদের আটের দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি দেখে নাও আমি আটের দাগের অঙ্কটা তুলে নিয়েছি সমান দেখো মাইনাস তেরো যেমন আছে বসালাম এখানে প্লাস চিহ্ন দিলাম প্লাস সেভেন এখানে প্লাস চিহ্ন দিলাম মাইনাস টু মানে এই ফাঁকে ফাঁকে প্লাস চিহ্ন দিয়ে অঙ্কটা তুলে নিলাম এরপর দেখো মাইনাস থার্টিন এবার দেখো গুণ করো প্লাসে প্লাসে প্লাস সেভেন প্লাস মাইনাসে মাইনাস টু এইবারে দেখো এই দুটো অঙ্ক মাইনাস থার্টিন আমি রাফে তুলছি মাইনাস থার্টিন আর প্লাস সেভেন কী হবে দুটো যোগ না বিয়োগ দুটো দু রকমের চিহ্ন আছে বিয়োগ হবে তেরো থেকে সাত বাদ দাও সাত মুখে বলো তেরো পর্যন্ত ডেকে যাও সাত আট নয় দশ এগারো বারো তেরো কত হলো সিক্স চিহ্ন কী হবে বড়োটার বাম দিকের চিহ্ন বড়োকে তেরো তেরোর বাম দিকে মাইনাস মাইনাস ছয় তাহলে আমরা মাইনাস সিক্স বসিয়ে দিলাম মাইনাস সিক্স তেরো আর ছয় মাইনাস সিক্স বসিয়ে দিলাম এটা মাইনাস সিক্স হয়ে গেল এরপর দেখো মাইনাস টু রয়েছে এইবার সমান দেখো মাইনাস সিক্স মাইনাস আর মাইনাস টু যোগ হবে না বিয়োগ হবে দুটো রকমের চিহ্ন যোগ হবে ছয়ের সঙ্গে দুই যোগ দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট হলো চিহ্ন কী হবে বড়টার বাম দিকে চিহ্ন বড়টাকে আট ছয় ছয়ের বাম দিকে মাইনাস তাহলে মাইনাস এই করে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম এইরকম দাগ টেনে দিলাম চলো নেক্সট দেখো লাস্ট নয় দাগের অঙ্করা আমি করে নিছি প্লাস পনেরো মাইনাস নয় মাইনাস সিক্স তাহলে যোগ চিহ্ন দাও যোগ করতে বলেছে সমান তাহলে এটা প্লাস ফিফটিন বসালাম এখানে প্লাস চিহ্ন মাইনাস নাইন এখানে প্লাস চিহ্ন মাইনাস সিক্স এইবারে সমান দেখো প্লাস ফিফটিন প্লাস মাইনাসে মাইনাস নাইন দুটো রকমের চিহ্ন মাইনাস হয়েছে গুণ করার সময় এটাও প্লাস মাইনাসে মাইনাস দুটো দু রকমের চিহ্ন মাইনাস হয়েছে সিক্স এইবার দেখো এই দুটো করবো তাহলে এখানে আমি রাফ দিলাম রাফ চিহ্ন টেনে দিলাম প্লাস পনেরো মাইনাস নাইন কীভাবে এই দূর যোগ না বিয়োগ দূর দূরকমের চিহ্ন বিয়োগ পনেরো থেকে নয় বাদ দাও নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে কত হলো ছয় চিহ্ন কী হবে বড়টার বাম দিকে চিহ্ন বড়ো কে পনেরো তার বাম দিকে প্লাস চিহ্ন প্লাস ছয় তাহলে প্লাস সিক্স আর এইটা বাকি থাকলো মাইনাস এইবার কী হবে দেখো প্লাস সিক্স আর মাইনাস সিক্স দূর রকমের চিহ্ন বিয়োগ হবে ছয় থেকে ছয় বাদ গেলে শূন্য তাহলে শূন্য শূন্যর কোনো চিহ্ন হয় না এই জন্য শূন্য অ্যান্সার লিখে দিলাম তোমাদের চ্যানেলটাকে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে রেখো ওই যে বেলটা ট্যাং করে উঠবে ওইটাকে অন করে নেবে কারণ আমি তোমাদেরকে যখন এই ম্যাথামেটিক্যাল ভিডিও দেব তখন তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তোমরা সময় করে দেখে সেগুলো হানড্রেড পারসেন্ট তোমরা শিখতে পারবেই পারবে এবং প্রত্যেক সামিটি খুব ভালো নম্বর অনেকেই পাচ্ছে অনেকে পাচ্ছে এই জন্য তারা কমেন্ট করছে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো